हुर्मते रूहे पयंबर यक नजर कुन सो। इमाम हुसैन अलैहि सलातु वस्सलाम एर मकाम तो एमन, अल्लाह रब्बुल इज्जत एमन मकाम दान करेछेन जे आज आमरा जा किछु खाच्छि जा आमरा पाच्छि सब सदका होच्छे इमाम हुसैन अलैहिस सलाम। इमाम आली मकाम एर सदका এই দুনিয়ার লোকেরা খাচ্ছে, কিন্তু শুধু দুনিয়া নয় বরঞ্চ আসমানের মখলুকরা ইমাম হুসাইনের ফায়েজ থেকে তারাও মুস্তাফিজ হয়েছেন, তারাও ফায়েজ প্রাপ্ত হয়েছেন। রাউজাতুস শুহাদা কিতাবে লেখা রয়েছে, বলা হয় একদিন যখন হযরত ইমাম আলী মাকাম ইমাম হুসাইন যেই দিন দুনিয়াতে আগমন করেন, সেই দিন যেই দিন আগমন করেন একদিনের ইমাম হুসাইন হযরত জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসসালাম আসমান থেকে নামলেন, সিদরা থেকে নামলেন, দুনিয়াতে আসবেন, দয়াল নবীকে মোবারকবাদ দিবেন কি ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘরে আপনার সন্তান, আপনার নবাসা, আপনার খলিজার টুকরা হুসাইন দুনিয়াতে এসেছে, আপনাকে মোবারকবাদ। এই মোবারকবাদ দেবার জন্য হযরত জিব্রাইল আলাইহিস সালাম সিদরা থেকে নামছেন, দেখছেন কি এক ফেরেশতা যার নাম ফাতরাস, কি নাম ফাতরাস নামক এক ফেরেশতা, তার পাখাগুলো পুড়ে গিয়েছে, সে কান্না কাটি করছে, অঝরে কাঁদছে, ফরিয়াদ করছে। যেমনি হযরত আযরাইল জিব্রাইল আলাইহিস সালামের নজর পড়লো, বলে ভাই জিব্রাইল কোথায় যাও? জিব্রাইল আলাইহিস সালাম বললেন আমি দুনিয়াতে যাচ্ছি, নবী পাকের দরবারে যাচ্ছি, কেন না আজ তার ঘরে জান্নাতের ফুল নেমেছে, তার ঘরে জান্নাতের ফুল এসেছে, ইমাম হুসাইন এসেছেন, তাই মুবারকবাদ দেওয়ার জন্য এসে যাচ্ছি। সেই ফাতরাস ফেরেশতা বলে ও ভাই জিব্রাইল আমাকেও সাথে নিয়ে যাও দয়াল নবীর দরবারে, আমি গিয়ে ক্ষমা প্রার্থনা করব যেন নবী আমার জন্য সুপারিশ করে, কেননা মহান রব্বুল আলামিন আমাকে এমন মাকাম দান করেছিলেন, সেই ফাতরাস নামক ফেরেশতাকে এমন মাকাম দিয়েছিলেন যে তার আন্ডারে 70,000 ফেরেশতা থাকতো, তার নির্দেশে 70,000 ফেরেশতা থাকতো। একদিন সেই ফাতরাস ফেরেশতা মনে মনে চিন্তা করে, মহান আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে যেই মাকাম দিয়েছেন, যেই মর্যাদা আল্লাহ আমার দিয়েছে, মনে হয় এমন মাকাম এমন মর্যাদা অন্য আর কারণে, এই অহংকার এই একটু হিংসা আমার অন্তরে আসার কারণে সাথে সাথে আল্লাহ আমার উপরে আজাব নাজিল করে দিলেন, আমার পাখাগুলো পড়ে গেল। যেই সালতানাত যেই হুকুমত 70,000 ফেরেশতার ছিল সেটা আল্লাহ ছিনিয়ে নিলেন, সেই দিন থেকে আমি কান্নাকাটি করছি, আল্লাহর দরবারে ফরিয়াদ করছি, কিন্তু আল্লাহ ক্ষমা করে না, কিন্তু জানি রহমাতুল লিল আলামিন নবী, দয়ার নবী, মায়ার নবী, যার জন্য আল্লাহ কুল কায়নাত বানিয়েছেন, যার জন্য আল্লাহ এহ কাল পরকাল বানিয়েছেন, যার জন্য আল্লাহ আমাদের ফেরেশতাদেরকে বানিয়েছেন, যার জন্য আল্লাহ জান্নাত ও জাহান্নাম বানিয়েছেন, সেই নবী যদি আমার জন্য সুপারিশ করে দেয় অবশ্যই আল্লাহ আমাকে মাফ করে দিবেন। জিব্রাইল বলেন ঠিক আছে ভাই চলো। জিব্রাইল নিয়ে আসলেন দয়াল নবীর দরবারে, আসার পরে বলছেন কি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফাতরাস ফেরেশতা ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে এসেছে আরজি পেশ করতে, আপনি এনার জন্য সুপারিশ করে দিন। নবী পাক বলেন ও জিব্রাইল আমি কি দোয়া করব, আজ আমার ঘরে আমার হুসাইন আমার সন্তান আমার কলেজের টুকরা আমার নয়নের মণি হুসাইন দুনিয়াতে এসেছে, যাও আজকে হুসাইন এসেছে, এই ফাতরাস ফেরেশতার শরীরকে আমার হুসাইনের শরীরের সাথে টাচ করে দাও, আল্লাহ একে মাফ করে দিবে। যেমনই ভাবে ফাতরাস ফেরেশতাকে ইমাম আলী মাকাম এক দিনের হুসাইনের শরীরে টাচ করা হলো, সেই ফেরেশতাকে আল্লাহ মাফ করে দিলেন এবং আগের মতো সেই ফেরেশতাকে এজাজ দান করে দিলেন, আগের মতো সেই ফেরেশতার মাকামকে আল্লাহ বুলন্দ করে দিলেন।